মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে পাঁচ হাজার বারো শূন্য পদে কর্মী নিয়োগ অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের গ্রুপ ডি পদে দশ হাজার পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তো চলুন সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জেনে নেই অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে অনলাইন না অফলাইন কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বয়স কত থাকতে হবে কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন চার্জ কত লাগবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনারা কোন ওয়েবসাইট থেকে এই জবটির জন্য আবেদন করতে পারবেন এই সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা জানব তো ভিডিওটি খুব একটা বড়ো হবে না দু থেকে তিন মিনিটের হবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা এই শূন্যপদের জন্য অ্যাপ্লাই করতে চান কৃষি দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ যেখানে পাঁচ হাজার বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে চাকরি প্রার্থীরা বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হবে মাধ্যমিক পাস এটি অবশ্যই সরকারি চাকরি এবং এটি কেন্দ্র সরকারের একটি নতুন চাকরি এই যে কৃষি দপ্তরের চাকরিটা এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যারা যারা এখানে চাকরি করবেন তাদের সুবিধার্থে নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আবেদন পদ্ধতি বয়স বেতন ও চাকরি সম্বন্ধীয় অন্যান্য তথ্য আলোচনা করা হল এবং সবার শেষে আপনারা এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশান আছে সেটা ডাউনলোড করে একে একে দেখে নিতে পারবেন পদের নাম কৃষি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিল্ড অফিসার জুনিয়র সার্ভে অফিসার লোয়াল লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্ক ওয়ার্কার মোট শূন্য পদ পাঁচ হাজার বারো শিক্ষাগত যোগ্যতা এখানে চাকরি প্রার্থীরা ন্যূনতম যোগ্যতা হবে মাধ্যমিক পাশ এছাড়া উচ্চ মাধ্যমিক পাশে স্নাতক পাশে বিভিন্ন ধরনের চাকরির জন্য আবেদন করতে পারবেন বয়স এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়সীমা হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে যারা সংরক্ষিত শ্রেণী প্রার্থী তারা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন এস সি এস চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন এবং ও বিসি ক্যাটাগরি চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের ছাড় পাবেন যে সমস্ত চাকরি প্রার্থী এখানে চাকরি করবেন তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে হ্যাঁ বন্ধুরা থেকে বড়ো কথা হলো আপনাদের এই চাকরির জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পরবর্তীকালে আইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ফর্মটি ফিল করতে হবে এরপর চাকরি প্রার্থীদের যাবতীয় তথ্য শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে এবং ফটো ও সিগনেচার আপলোড দিতে হবে পরবর্তীকালে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে এখানে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেগুলো হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি চাকরি নিজস্ব সিগনেচার আধার কার্ড বা ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এবার আসা যাক বেতনের কথায় যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করবেন বা চাকরি পাবেন তারা প্রতি মাসে কিন্তু থার্টি ফাইভ থেকে ফর্টি টাকা পর্যন্ত বেতন পাবেন আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সরাসরি এখানে অনলাইনে আবেদন শেষ তারিখ হবে একুশ সাত দু হাজার অর্থাৎ একুশে জুলাই কিন্তু আবেদন ডেডলাইন রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে চান তারা অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করেই ভালো করে দেখবেন এছাড়াও নিচে সরাসরি অনলাইনে আবেদনের লিংক দেওয়া আছে যেখান থেকে চাকরি অনলাইনে চাইলে আবেদন করতে পারেন তো ফ্রেন্ড এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সে লিংকে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লাই পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করে কিন্তু আপনারা নিজেরা চেক করতে পারবেন তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের সকলের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিসেন্ট আপডেটের সঙ্গে